কেমন আছো বন্ধুরা? ভালো আছো সবাই? শোনো, খেলাধুলা করতে গেলে প্রাপ্তবয়স্ক অবস্থায় বুঝে শুনে খেলতে হবে। তোমাদেরকে একটা ঘটনা বলি। সেদিন এক দম্পতি, শুধু মিয়া বিবি ঘরে ছিল, তো ভালোই ছিল, তাদের মধ্যে বেশ সদ্ভাবও আছে। হঠাৎ বিবি বলল, চলো একটা খেলা খেলি। ভালো কথা, চলো খেলি। বলছে, তুমি তোমার পছন্দের 5 জন নারীর নাম লিখবে, আমি আমার পছন্দের 5 জন পুরুষের নাম লিখব। ঠিক আছে, কি আর এমন কথা, স্বামী বলল। খেয়াল করো, প্রস্তাব দিয়েছিল কে? স্ত্রী। সম্মত হলো স্বামী। তো তারা লিখলো, দুজনে কাগজ কলম নিয়ে বসে এবার লিখেছে। ভালো কথা। স্ত্রী লিখলো ঋত্বিক রোশন, তারপরে অমিতাভ বচ্চন, সাকিব আল হাসান, এরকম করে 5 জন সেলিব্রিটির নাম, পছন্দের 5 জন পুরুষের নাম। আর স্বামী লিখলো কি, ফুলঝুরি, ব্র্যাকেটে লিখেছে ছেলের স্কুলের বন্ধুর মায়ের নাম। তাও আরেকটা নাম লিখে লিখেছে বউয়ের চাচাতো বোন। আরেকটা নাম লিখেছে, তার পাশে লিখেছে পাশের বাসার ভাবি। আরেকটা নামের পাশে লিখেছে আমার স্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী। সবার শেষে যে নামটা লিখেছে তার পছন্দের নারীর, তার পাশে ব্র্যাকেটে পরিচয় লিখে দিয়েছে, যেহেতু এরা সুপরিচিত না সেই জন্য পরিচয়গুলো লিখেছে, সৎ আছে। লিখেছে ছেলের বাসার টিউটার। কি বুঝলা বন্ধুরা? এত সুন্দর স্বীকারোক্তি। তারপর কি হলো? পরিণতিতে আজ 1 সপ্তাহ ধরে লোকটা বাইরে থেকে খাবার খায়, কারণ ঘরে তার জন্য রান্না হয় না, আর বেডরুমে প্রবেশাধিকার আপাতত স্থগিত, নিষিদ্ধ। সিটিং রুমের সোফায় সে ঘুমায়। কেমন ছিল খেলাটা? এ থেকে বোঝা গেল কি, স্বামীরা খুব প্র্যাকটিক্যাল, এ পুরুষরা খুব প্র্যাকটিক্যাল, আর স্ত্রী লোকেরা অনেক কল্পনা বিলাসী। কিন্তু কল্পনা বিলাসী হলে কি হয়েছে, বাস্তবে যা করে দেখালো ওই বাস্তববাদী স্বামী সেটা আগে ভেবেও পাইনি, তাই না? সুতরাং খেলতে গেলে বুঝে শুনে খেলতে হবে, মনে রেখো। কেমন লাগলো? হ্যাঁ, কমেন্টে জানাইও।